এই হোয়াটসঅ্যাপ গাইজ, সবাই কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কুদ্দুস। আর আজকে ভিডিওটিতে এমন কিছু করা হয়েছে, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। শুধু অবাকই হবে না, মনের খুশিতে খুশি ঠেলায় একেবারে লাইক কমেন্ট শেয়ার কইরা ভাষায় ফেলাইবে আশা করি। ন্যাশনাল টিমে যদি আমরা 15টা ছেলে পাঠাই, 4-5টা ছেলে আছে যারা নাকি বেসিক ফিল্ডিং টেকনিকই জানে না। এইগুলো যদি ন্যাশনাল টিমে এসে ওয়ার্ল্ড কাপের মতো খেলা খেলতে গিয়ে শিখাতে হয় তাহলে তো হবে না। ওয়ার্ল্ড কাপের মতো খেলা খেলতে গিয়ে শিখাতে হয় তাহলে তো হবে না। ইয়েস, বাট ইটস হ্যাপেন ইন ক্রিকেট, ইউ নো। আমার কোনো রিয়াকশন আমি দিতে চাই না। আচ্ছা পাপনদা, আপনার কাছে আমি একটা বিষয় জানতে চাই। সে বিষয়টা হচ্ছে যে এই যে ব্যাটারি করলেন, বিষয়টা আসলে কি, আপনার কি চিন্তা তাকে নিয়ে? এখন সমস্যা হচ্ছে ব্যাটারি মতো স্পিনার কোচ এসছে আমাদের এখানে, কিন্তু আপনি যদি দেখেন আমাদের এই মুহূর্তে এখানে কোনো স্পিনাররা নাই। তা আপনি স্পিনার দিয়ে করবেন না কি শুনি? আমার কথা ছিল যে যাওয়ার আগে যেহেতু টেস্টের জন্য আমাদের স্পিনার লাগবে, তাদেরকেও একটু ভেট্রো যদি দেখতে পারতো তাহলে আমার মনে হয় ভালো হতো। সেই জন্য আমরা ঠিক করেছি যে কিছু। বাহ কি চমৎকার, বাহ কি চমৎকার। ব্যাটারি সাহেবকে দিয়ে যদি দেখান স্পিনার তাহলে সাকিবের বিকল্প পাওয়া যাবেন। মজাল্লান ফাইজলামি করেন আপনি, আমার তো মনে হইতেছে আপনি একজন কোচ। আপনার কাছে আর কি কি খবর আছে বলেন তো শুনি। এখন এটা প্লেয়ার কি বললো তো আমাদের কাছে ইম্পর্টেন্ট না, ফিজিওর ছাড়পত্র না পেলে তো খেলতে পারবে না। আচ্ছা পাপনদা, প্রথম শ্রেণী ক্রিকেট নিয়ে যা তো সমস্যা, এগুলা নিয়ে একটু কিছু বলেন শুনি। খেলা শুরু হয়ে গেছে আমাদের ফার্স্ট ডিভিশন ফার্স্ট ক্লাস ক্রিকেট, থামেন। প্রথম শ্রেণী ক্রিকেট নিয়ে কিছু বলা লাগবে না, আপনি ফার্স্ট ডিভিশন বানাই লাইছেন, আপনি এত কনফিউশনে থাকেন কেন? চলেন খেলা দেখতে যাই। আমি কালকে সকালেই ফ্লাই করার, কিন্তু এই প্ল্যান স্ট্র্যাটেজি সব কিছু দেখে আমি এত হতাশ যে আমি যাওয়ার চিন্তাই বাদ দিচ্ছি। যাবো ওই প্ল্যান সঠিক এখানে আসলে কিছু বলার নাই, একমাত্র ওনার প্ল্যানই হচ্ছে কি সঠিক। এখানে বাকিরা পেল্টু মেরেছে। ভাই ওই যে আফগানিস্তানের মাঠ নিয়ে কিছু কইবেন আপনি? আফগানিস্তানের ম্যাচটা নিয়ে সমস্যাটা হচ্ছে যে সবচেয়ে বড় মাঠ, এটাই হলো একটা বড় প্রশ্ন। মানে স্পিনার এগেইনস্ট আমাদের জন্য একটু ছোট হলে ভালো হতো। ও ছোট ছোট মাঠ লইয়া আপনি আছেন খেলার জন্য না? আফগানিস্তানের সাথে জিতবেন ছোট ছোট মাঠ লইয়া? আপনি কেমন ভাই? ভাই আপনি কি কোচ নাকি অন্য কিছু? আচ্ছা আপনদা, সরি দুঃখিত পাপনদা, আপনি আসলে কি জিনিস, আপনি এত কিছু জানেন? সবচেয়ে বেশি রিস্কি যেটা হয় সেটা হচ্ছে যে আপনার যখন টপ অর্ডাররা ফেল করে, 3টা উইকেট পড়ে গেলে তখন টিম পুরোটাই প্রেশারে চলে যায়। এই যে মানে আপনার প্ল্যানটা কি বলেন তো, ভবিষ্যৎ প্ল্যানটা কি? 4-5 জন আছে যারা নাকি ঠিকমতো থ্রো করতে পারে না। 2020 পর্যন্ত বেশ কিছু এক্সপেরিমেন্ট হবে, কিন্তু 21-এ গিয়ে কিন্তু আমরা যে টিমটা বানাবো ওয়ার্ল্ড কাপটা খেলার জন্য একটা সলিড টিম বানাতে যাচ্ছি। আপনার এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত, আমি আপনার ফ্যান হয়ে গেলাম। ফ্যান একবারে ফ্যান হয়ে গেছি, ডাইহার্ড ফ্যান। ক্রিকেটও খেলেছি। এই বিষয় নিয়ে আসলে আমাদের নায়ক রুবেল ভাই যেহেতু ক্রিকেট খেলেছে, উনি কি বলতে চায় সেই বিষয়টাও আসলে শুনতে হবে। নাও আমরা এগুলো করতে পারি না, নতুন প্লেয়ারের সন্ধানে চলছি, অনেক এক্সপেরিমেন্ট হবে। নাও অনেক শ্রদ্ধা আছে, টোটাল জাতি তাদের দিকে তাকিয়ে থাকে, সেখানে আমরা এগুলো করতে পারি না। আচ্ছা যাই হোক, আমার কাছে মনে হয় না আমাদের আপনদা দুঃখিত, আমাদের পাপনদা আমাদের রুবেলবের কথা শুনবে, উনি ওনার কথা মতেই চলার কথা। মানে ধারণা করছি যে এই প্লেয়ারগুলো এই জায়গায় ভালো করতে পারে, ওই জায়গাগুলোতে আমরা প্লেয়ারদেরকে টেস্ট করব। কইছিলাম না উনি ওনার নিজস্ব গতিতে চলবে। মোহাম্মদ মিঠুন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা বলেন তো? মিঠুনকে আমরা যদি মনে করি আমরা 4-5 খেলাবো, ওকে দেখা যাচ্ছে 7-8 খেলাচ্ছে। না 7-8 আমরা যে সমস্ত প্লেয়াররা পটেনশিয়াল মনে করছি যারা খেলতে পারে আমাদের ন্যাশনাল টিমে, ওদেরকে আমরা 7-8 খেলাবো। তুমি শেষ না থেকে ছেড়ে দেবেন, আগেই পরাজয় স্বীকার করে নিও না। বাহ বাহ চমৎকার,
মিস্টার রোবেলও দেখি যে ওনাকে একটা উপদেশ দিয়ে দিয়েছেন, কি আর করা। আপনাকে সবসময় দেখি একটা চিল মুডে থাকেন, সবসময় একটা চিল মুডে থাকেন, আসলে বিষয়টা কিভাবে কেন বলেন তো? জিনিসটা হচ্ছে এখানে যে জিনিসটারই আলাপ আলোচনা হচ্ছিল ক্রিকেট আসলে এই আমাদের সাবকন্টিনেন্টেই সবচেয়ে বেশি, আপনি যদি দর্শকের কথা চিন্তা করেন, ফ্যান পার্টিসিপেন্টস এগুলো বলেন, সবচেয়ে বেশি এখানেই জনপ্রিয়। সো এটাই হলো ওদের মেইন মার্কেট। সো এর চেয়ে বড় আর কি বলবো বলেন, এর চেয়ে বেশি খুশির খবর কি আছে? আপনাকে দেখলে আমার হিংসি হয়, খুব হিংসি হয়। আপনাকে দেখি সবসময় আপনি একটা চিল মুডে থাকেন। আচ্ছা, আপনি নাকি একবার পোলট্রি মারছিলেন? ম্যাচ ফিক্সিং এর খবর আপনারা খুব শীঘ্রই আসবে, চিন্তা করেন না, ওগুলা আসতে। ম্যাচ ফিক্সিং উইদাউট এ প্রুফ, এই ম্যাচ ফিক্সিং মানে মানে কেন বলছেন আরেকবার একটু বুঝে নি আমি। ম্যাচ ফিক্সিং এর খবর আপনারা খুব শীঘ্রই আসবে, চিন্তা করেন না। এটা সাকিবই সবচেয়ে বড় সাক্ষী, বিসিবি আমাদের কেউ আমরা কেউ কিচ্ছু জানি না। চমৎকার পোলট্রি হয়েছে, চমৎকার পোলট্রি। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কেমন পোলট্রি হয়েছে। আসলে কি আর কমু, পাপনদার এত কথা শুনে আমার মগজে একটা বিস্ফোরণ হয়ে গেছে। সেই বিস্ফোরণের পর আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের পাপনদা হচ্ছে বিশ্ববিখ্যাত একটা কোচ, তাকে আমরা কেন বিসিবির সভাপতি পদে রেখেছি? আমার কাছে মনে হয় এই পাপনদাকে বাংলাদেশের কোচ হিসেবে নিযুক্ত করা উচিত। যাই হোক বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছো কেমন লেগেছে সেটা জানাবা, আর পাপনদার কথাবার্তা কেমন লেগেছে সেটাও জানাবা। লোকমান হোসেন ভুইয়াকে আমি যে লোকমানকে চিনি, সে জীবনে কোনোদিন মদ খায়নি, সে জীবনে কোনোদিন জুয়া খেলেনি। আল্লাহর কাছে বিচার রইল। স্পোর্টস অফিসের পরের ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, সাথে বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন।